हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एडुटॉक्स विथ मेडिको। मायसेल्फ रिया मजुमदार, आई एम अ फाइनल प्रॉफ एमबीबीएस स्टूडेंट टॉप बाकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज एंड हॉस्पिटल। तो आज के वीडियोते तुम्हारे बोलबो, जखन तुम्हारा कॉलेजे एडमिशन निते जाबे एमबीबीएस और बीडीएस एर क्षेत्रे वेस्ट बेंगल एर कोनो कॉलेजे गवर्नमेंट कॉलेजेर क्षेत्रे, तो तखन तुम्हारे कत एडमिशन फीस दीते हबे सेटा, एवं एडमिशनेर समय एडमिशन फीस छाड़ाओ आर की की फीस दीते हय, एवं एडमिशनेर समय टोटाल तुम्हारे कत टाका लागबे सेई समस्त किछु निये बोलबो। एछाड़ाओ तुम्हारे एडमिशनेर फीस छाड़ाओ तुम्हारे आरो एक्सट्रा कॉलेजके की कत टाका दीते हय सेटा निये बोलबो, এবং সেটা কিসের জন্য সেটাও আমি তোমাদের ভিডিওর শেষে বলবো। আগে তোমাদের অ্যাডমিশন ফিস কত, অ্যাডমিশনের সময় কোন কোন ফিসগুলো নেওয়া হয় অ্যাডমিশন ফিস ছাড়া, আর তোমাদের অ্যাডমিশনের সময় কত টাকা টোটাল দিতে হবে সেই সমস্ত কিছু নিয়ে বলবো, এবং লাস্টে বলবো অ্যাডমিশনের যে টাকাটা কলেজকে যেটা অফিশিয়ালি দিতে হয় সেটা ছাড়াও আর কত টাকা দিতে হয় সেটা নিয়েও বলবো। তো তোমাদের অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে আর 31 জুলাইতে আছে, তারপর তোমাদের হবে তোমাদের একটা সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটের লিস্ট বের হবে, যেটা তোমাদের স্টেট কাউন্সিল কাউন্সিলিংয়ের জন্য ফার্স্ট রাউন্ডের র্যাঙ্ক লিস্ট। সেই লিস্টে যাদের নাম থাকবে তারা চয়েস ফিলিং করবে, এবং চয়েস ফিলিং চয়েস লকিংয়ের পর তারপর তোমাদের সিট অ্যালটমেন্ট লেটার পাবে, এবং সিট অ্যালটমেন্ট লেটার পাওয়ার পর তোমরা অ্যাডমিশন নিতে যেতে হবে। যেই যেই ডেটগুলো দেওয়া আছে যে অ্যাডমিশনের ডেট, সেই ডেটেই কিন্তু যেতে হবে। তো অ্যাডমিশনের জন্য তোমাদের স্পেসিফিক ডেট দিয়ে দেবে না ক্যান্ডিডেট ওয়াইজ, যেমন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে দিয়েছিল। তো 3-4 দিন সময় থাকবে, তো তার মধ্যে যে কোনো একদিন গেলেই হবে। তো সেই জন্য তোমাদের অ্যাডমিশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া হয়ে গেছে, তোমরা যারা দেখোনি দেখে নিও। আর যারা বন্ড নিয়ে টেনশন করছিলে যে বন্ডটা তোমরা মানে অ্যাডমিশনের দিন যেহেতু সোমবার পড়েছে আর তোমরা সিট অ্যালটমেন্ট লেটার পাবে শনিবারে, তো রবিবারে কোর্ট বন্ধ থাকে, তো বন্ড কী করে করবে এবং তোমরা তখন কী করে অ্যাডমিশনের দিন বন্ড নিয়ে যেতে পারবে সেটা নিয়ে, তো সেটা নিয়ে আমি বন্ড নিয়েও ডিটেলস ভিডিও বলেছি, এবং সেখানে তোমাদের ডিটেলস বলে দিয়েছি যে তোমাদের কী কী অপশান আছে করার। তো সেগুলো তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তোমাদের অ্যাডমিশনের জন্য কত ফিস দিতে হবে সেটা নিয়ে। তো এটা দেখো তোমাদের নিট ইউজি 2023-এর জন্য অ্যাডমিশন ফিস যেটা লাগবে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রেই, গভর্নমেন্ট এমবিবিএস এবং বিডিএস কলেজের ক্ষেত্রে, শুধুমাত্র তোমাদের যেটা ইএসআইসি জোকা আছে জোকার কলেজের ফিসটা কিন্তু একটু আলাদা। তো সেটা অন্যান্য স্টেট গভর্নমেন্টের যে ফিস সেরকম নয়, একটু আলাদা এবং ওদের ফিসটা একটু বেশি। তো সেটা নিয়ে আমি পরের ভিডিওতে বলবো। এখানে বাকি সমস্ত কলেজ যেগুলো আছে মানে এমসিকে থেকে শুরু করে পুরো ঝাড়গ্রাম তাম্রলিপ্ত সমস্ত মেডিকেল কলেজের কিন্তু মোটামুটি ফিস একই, একটু টাকার মানে যেটা এখানে এক্সট্রা ফিস আছে সেটা কখনো কোনো কলেজে নেয়, আর কোনো কলেজে আবার মানে হস্টেল ফিসটা অ্যাডমিশনের সময় নিয়ে নেয়, আর কোনো কলেজে হস্টেল ফিসটা পরে নেয় তো অ্যাডমিশনের সময় নেয় না, মানে ওরকম 100-150 টাকার একটু ডিফারেন্স হতে পারে মোটামুটি কিন্তু তোমাদের অ্যাডমিশন ফিস। আর বাকি যেগুলো মানে অ্যাডমিশন ফিস, কশন মানি, দেন সেমিস্টার ফিস, এটা এগুলো কিন্তু সমস্ত কলেজেই নিয়ে নেয় এবং সমস্ত কলেজেই সেম। তো কী কী আছে দেখো, ফার্স্টে যেটা বলি তোমাদের অ্যাডমিশন ফিস, অ্যাডমিশন ফিস কিন্তু মাত্র 1000 টাকা। তারপর যেটা আছে একটা কশন মানি দিতে হবে, সেটা হলো 1000 টাকা। এরপর তোমাদের ফার্স্ট সেমিস্টারের যেটা ফিস থাকে 4500 টাকা করে, প্রত্যেকটা সেমিস্টারেরই 4500 করে, তো ফার্স্ট সেমিস্টারের ফিসটা কিন্তু অ্যাডমিশনের সময় দিয়ে দিতে হবে, সেটা হলো 4500 টাকা। এছাড়াও তোমাদের বললাম যেটা বেশিরভাগ কলেজের ক্ষেত্রেই কিন্তু অ্যাডমিশনের সময়ই হস্টেল ফিসটা নিয়ে নেয়, 1 বছরের হস্টেল ফিস যেটা সেটা হলো 144 টাকা, আর প্রত্যেক মাসে 12 টাকা করে, তো ওটা বছরে ইয়ারলি নেয় তো সেই জন্য 144 টাকা। তো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে অ্যাডমিশন ফিস, অ্যাডমিশন ফিসের সঙ্গেই কিন্তু হস্টেল ফিসটাই নিয়ে নেয় বেশিরভাগ কলেজে, কিছু কিছু কলেজে নেয় না, যেমন মুর্শিদাবাদের ক্ষেত্রে আগের বছরে যেমন ওদের কিন্তু অ্যাডমিশন ফিসের সাথে তোমাদের হস্টেল ফিসটা নেয়নি, তো সেখানে 144 টাকা দিতে হয়নি, তো এইটুকু টাকা কম ছিল। আর যেটা এক্সট্রা ফিস, এটা কোনো কোনো কলেজে নেয়, কোনো কোনো কলেজে নেয় না। তো এটা তোমাদের আমাদের কলেজে যেমন 20 টাকা ছিল আমি যখন অ্যাডমিশন নিয়েছিলাম, তো কোনো কলেজে নেয় কোনো কলেজে নেয় না, কোনো কলেজে 20 টাকার জায়গায় 30 টাকা হতে পারে বা 25 টাকা হতে পারে, তো একটু ডিফারেন্স হতে পারে জাস্ট সামান্য। তো তোমাদের টোটাল যেটা অ্যাডমিশনের সময় ফিস দিতে হবে সেটা হলো 6664 টাকা, এটা কিন্তু তোমাদের অফিসিয়ালি দিতে হবে কলেজকে, এবং তোমরা এই রিসিপ্ট কপিটা পেয়ে যাবে ফার্স্ট রাউন্ডে যখন অ্যাডমিশন নিতে যাবে, তখন পেমেন্টের যে স্লিপটা দেবে সেই স্লিপটা কিন্তু তোমাদের যত্ন করে রাখতে হবে, এবং অ্যাডমিশনের সময় যখন তোমরা আপগ্রেডেশনের জন্য ইয়েস করবে এবং পরবর্তী ক্ষেত্রে মানে সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে তোমরা যখন কলেজ যদি পেয়ে যাও নতুন করে ফার্স্ট রাউন্ডের কলেজ ছেড়েও, তো সেক্ষেত্রে কিন্তু যখন তোমরা ওই পেমেন্ট রিসিপ্টটা নতুন কলেজে অ্যাডমিশনের সময় দেখাবে, তাহলে তোমাদের আর নতুন করে আবার ফিস পেমেন্ট করতে হবে না, শুধুমাত্র ফার্স্ট রাউন্ডে ফি পেমেন্ট করলেই সেটা দিয়েই কিন্তু পরবর্তী যে কলেজেই তুমি পাও না কেন হয়ে যাবে, নতুন করে আবার অ্যাডমিশন ফিস প্রত্যেকটা রাউন্ডে তোমাদের দিতে হবে না।
তো ফি পেমেন্ট যে রিসিপ্ট কপি থাকে সেটা কিন্তু অবশ্যই যত্ন করে রাখবে এবং জেরক্স করেও রাখবে। তো পরবর্তীতেও এটা তোমাদের কাজে লাগবে যখন তোমরা অ্যাডমিশনের পরে পরবর্তীতে তোমাদের আবার নতুন করে পরের ইয়ারের ফিস দিতে যাবে, তো সেক্ষেত্রেও কিন্তু পুরনো স্লিপটা দেখে, তো সেই জন্য কিন্তু এটা তোমাদের লাগবে, ভবিষ্যতেও লাগবে, তো সেই জন্য অবশ্যই জেরক্স করে এবং যত্ন করে রেখে দেবে। তো এটা ছিল তোমাদের গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে অফিসিয়ালি যে ফিসটা দিতে হয় সেটা। তো অ্যাডমিশন ফিস ছিল 1000, কশন মানি 1000, সেমিস্টার ফিস 4500, হস্টেল ফিস 144 এবং এক্সট্রা মানি এটা কোনো কলেজে নাই, কোনো কলেজে নেয় না, সেটা হলো 20। তো টোটাল হচ্ছে 6664 টাকা। আর এখানে এক্সট্রা ফিস যেটা সেটা কোনো কলেজে নেয় কোনো কলেজে নেয় না, কোনো কলেজে একটু বেশি কোনো কলেজে একটু কম, আর হস্টেল ফিসটা কোনো কলেজে নেয় কোনো কলেজে নেয় না। তো এগুলোর ডিফারেন্স থাকার জন্য ওই 100 থেকে 150 টাকার মতন ডিফারেন্স হতে পারে, এর থেকে বেশি না। মোটামুটি এই টাকাটাই কিন্তু তোমাদের অফিসিয়ালি কলেজকে অ্যাডমিশনের টাইমে দিতে হবে প্রত্যেকটা কলেজে, প্রত্যেক গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রেই সেম, নতুন হোক পুরনো হোক সমস্ত কলেজের ক্ষেত্রেই সেম, শুধুমাত্র ইএসআই জোকা বাদ দিয়ে। আর তোমাদের যেটা এটা ছিল অফিসিয়াল ফিস যেটা দিতে হবে সেটা, এছাড়াও তোমাদের কিছু টাকা এক্সট্রা নিয়ে যেতে হয় যেটা কোনো কোনো কলেজের ক্ষেত্রে কিন্তু যেটা ইউনিয়ন থেকে দাদা দিদিরা তারা নিয়ে নেয়। তো সেটা তোমাদের কিসের জন্য নেয়, তোমাদের কলেজে যখন ফেস্ট হবে, প্রত্যেকটা কলেজেই ফেস্ট হয়, তো ফেস্টের যে টাকাটা দিতে হয় সেটা কিন্তু ফার্স্ট ইয়ারদের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় একবারই নিয়ে নেয়। তো সেই জন্য কিন্তু বেশিরভাগ কলেজের ক্ষেত্রে অ্যাডমিশনের টাইমেই নিয়ে নেয় এবং সেটা ডিফারেন্ট কলেজের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। আর তোমাদের কত হবে সেটা বলছি, মিনিমাম মানে 2 থেকে 3 হাজারের মধ্যেই হবে এটা তোমাদের কিন্তু ইউনিয়নের জন্য তোমাদের হলো ফেস্টের টাকাটা নিয়ে নেয়। বাট সমস্ত কলেজের ক্ষেত্রে যে অ্যাডমিশনের দিন নেয় সেটা নয়, কোনো কোনো কলেজে পরেও নেয়, বাট অনেক কলেজেই কিন্তু অ্যাডমিশনের দিনই নেয়। তো সেই জন্যে মোটামুটি এখানে তোমাদের লাগছে 6664 আর ওখানে প্রায় 3000 ধরে রাখো, তো মোটামুটি তোমরা যদি 10000 টাকা নিয়ে যাও অ্যাডমিশনের জন্য তাহলেই এনাও। তো আশা করি যে তোমাদের অ্যাডমিশন ফিস নিয়ে আর কোনো কোশ্চেন নেই, আর যদি এরপরও কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশানে জানিও, আমি চেষ্টা করবো যে রিপ্লাই দেওয়ার। এবং ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর এইরকমই ভিডিও পেতে নিট কাউন্সেলিং সম্পর্কিত, কলেজ সম্পর্কিত, তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই তোমাদের নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। এছাড়াও যদি তোমাদের আর কোনো কোশ্চেন থাকে কলেজ নিয়ে হোক বা কাউন্সেলিং প্রসেস নিয়ে হোক, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমি অবশ্যই চেষ্টা করবো যে রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করা। এছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে এবং তোমরা আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে চাও তাহলে আমার টেলিগ্রাম পেজে জয়েন করে যেতে পারো, এছাড়াও আমাকে ইনস্টাগ্রামে টেক্সট করতে পারো। তোমরা টেলিগ্রামের এবং ইনস্টাগ্রামের লিংক আমার অ্যাবাউট সেকশান থেকে পেয়ে যাবে ইউটিউবে। এরপর তোমরা কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চাও সেটা তোমরা কমেন্ট সেকশানে জানিও, আমি চেষ্টা করবো যে সেই বিষয়ে তোমাদের ভিডিও দেওয়ার। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।